চীনের উত্তর পশ্চিমে জিলিং প্রদেশে বরফ ঢাকা চাগান লেকে চলছে মাছ ধরার বাৎসরিক উৎসব। করোনা আর প্রচণ্ড শীত উপেক্ষা করে এই উৎসবে যোগ দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। তবে করোনার কারণে এবছর দর্শনার্থীদের সংখ্যা কম। ভোরের আলো পুরোপুরি ফোটেনি, তাপমাত্রা হিমাঙ্কের 20 ডিগ্রি নিচে, তবে চাগান লেকে উপস্থিত সবার রক্তে এখন মাছ শিকারের নেশা। বরফে ঢাকা লেকে মাছ ধরার কৌশল একেবারেই আলাদা। পুরো বরফখণ্ডে গর্ত করতে হয়, পরে সেখান দিয়ে নামানো হয় বিশাল জাল। পর্যাপ্ত মাছ ধরা পড়লে ঘোড়া দিয়ে সে জাল টেনে তোলেন শিকারীরা। এভাবেই বংশ পরম্পরায় শীত মৌসুমে টিকিয়ে রাখা হয়েছে মৎস্য আহরণ পদ্ধতি। শুধু শিকার নয়, লেকের মাছ বাঁচিয়ে রাখার দায়িত্বও পালন করেন পুরো গ্রামের মানুষ। আর এভাবেই গড়ে উঠেছে প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য বন্ধন। হাজার বছর ধরে এই সংস্কৃতি টিকে থাকলেও প্রায় এক যুগ আগে সেটি এসেছে প্রচারের আলোয়। তাই বিভিন্ন জায়গার মানুষ বছরের এই সময় টাটকা মাছের স্বাদ নিতে ভিড় করেন লেক পাড়ে। এবছর করোনার কারণে সেই সংখ্যা কমলেও পছন্দের মাছ কিনতে ভিড় করেছেন অনেকেই। আমি উপহার হিসেবে একটি মাছ কিনেছি, অন্যটি আমার জন্য। প্রতি বছর আমি এই উৎসবে আসি, এখানকার মাছের স্বাদ অনন্য। দুমাস ধরে চলে এই মৌসুম। লেকপাড়ের মানুষের জালে প্রতি বছর ধরা পড়ে প্রায় 10 লাখ কিলোগ্রাম মাছ। এবছর 15 লাখ কেজির আশা সংশ্লিষ্টদের। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।